হ্যালো সালামু আলাইকুম বাগানের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে কথা বলবো চারটা পাওয়ারফুল হোমমেড রুটিন হরমোনের ব্যাপারে এগুলো আপনি কীভাবে বাড়িতে বানাতে পারবেন অথবা কীভাবে এগুলো ব্যবহার করবেন তো এর আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিন আমার সর্বশেষ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক আমরা অনেকেই কাটিং থেকে চারা করার জন্য অথবা বীজ থেকে চারা তৈরি করার জন্য রুটিন হরমোন ব্যবহার করে থাকি বাট সবাই কিন্তু এটা আমরা পাই না দেখা যাচ্ছে যে আমাদের হাতের নাগালে অনেক সময় থাকে না অথবা আমরা এটা খুঁজে পেতে খুব অসুবিধা হয় তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে আসি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে মধু মধু আপনি রুটিন হরমোন হিসেবে ব্যবহার করতে পারবেন মধুতে আছে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিফাঙ্গাল যার জন্য আপনি যদি মধু আপনার গাছে রুটিং হরমোন হিসেবে ব্যবহার করেন তাহলে এটা আপনার ওই কাটিংটাতে কাটিংটাকে হেলদি করবে এবং এটা এটাতে দ্রুত শিকড় গজাতে সাহায্য করবে আর কলম করার সময় দেখা যায় যে আমাদের গাছগুলা মরে যাচ্ছে বাট এটার সমাধান কিন্তু আপনাকে এই মধু দিতে পারে সেকেন্ড যেই জিনিসটা আপনি রুটিং হরমোন হিসেবে ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে দারুচিনি দারুচিনি গুঁড়ো করে পেস্ট করে যদি আপনি আপনার যে ডালটাতে কলম করবেন ওই কলমটাতে যদি লাগিয়ে দেন তাহলে এটাতে খুব ভালো অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করবে ম্যাক্সিমাম কলম দেখা যায় যে ফাঙ্গাসের কারণেই মরে যায় এর জন্য যদি আপনি এই দারুচিনির গোড়াটা আপনি আপনার ওই কলমে ব্যবহার করেন কলম করার সময় ব্যবহার করেন তাহলে এটা থেকে প্রথমত হচ্ছে পোকামাকড় দূরে থাকবে সেকেন্ড হচ্ছে পিঁপড়া এটাতে আক্রমণ করতে পারবেন আর থার্ড হচ্ছে এটা আপনার ফাঙ্গাস ফাঙ্গাস একদমই আপনার এই কলমটাতে আক্রমণ করতে পারবে না আর আরও যে কাজটা করবে যে এই দারুচিনের গুঁড়াটা আপনার ওই কলম শিকড় গজাতে সাহায্য করবে নাম্বার থ্রি আমরা অনেকেই শখ করে বারান্দায় অথবা ছাদের উপরে অ্যালোভেরা চাষ করে থাকি এটা আমরা রূপচর্চার কাজে ব্যবহার করি অথবা আমরা এটা দিয়ে শরবত বানিয়ে খাই বাট এটা কিন্তু খুবই ভালো রুটিন হরমোন হিসেবে কাজ করে এটা কি আমরা জানি না একদমই মনে হয় জানি না বাট এটা যদি আপনি আপনার বাগানের রুটিন হরমোন হিসেবে ব্যবহার করেন আপনি যদি কলম চারা তৈরি করার সময়টা যদি রুটিন হরমোন হিসেবে ব্যবহার করেন তাহলে খুবই ভালোভাবে আপনার ওই কলমের শিকড়টা গজাবে এবং খুবই দ্রুত গজাবে এরপর যে রুটিন হরমোনটার ব্যাপারে কথা বলবো এটা হচ্ছে একটা টেবলেট তাহলে চলুন দেখে আসি নাম্বার ফোর কোন রুটিন হরমোনটা আমরা ঘরে ব্যবহার করতে পারি স্প্রিং বা ডিসপ্রিং জাতীয় টেবলেট এটাকে আপনি রুটিন হরমোন হিসেবে ব্যবহার করতে পারবেন কারণ এটাতে প্রচুর পরিমাণের সেলোসেলিক অ্যাসিড আছে আর এটা যদি আপনি আপনার রুটিন হরমোন হিসেবে ব্যবহার করেন তাহলে চারা থেকে শিকড়টা খুবই দ্রুত গজাবে আর এটার ব্যবহারের নিয়ম হচ্ছে আপনি যে ডালটাকে কলম করবেন ওই ডালটা কেটে ডিসপ্রিং অথবা স্প্রিং জাতীয় টেবলেট পানিতে যদি আপনি ভিজিয়ে রাখেন টেবলেট মিশ্রণ পানিতে যদি আপনি ভিজিয়ে রাখেন তারপর যদি ওটাকে আপনি মাটিতে অথবা কোথাও লাগিয়ে দেন তাহলে দেখবেন খুব ভালোভাবে ওটা থেকে শিকড় গজাচ্ছে বা শিকড় গজা খুব দ্রুত শিকড় গজ আছে যেই চারটা ঘরোয়া হরমোনের ব্যাপারে কথা বললাম এই চারটা যে কোনো একটা যদি আপনি ব্যবহার করেন রুলিং হরমোন হিসেবে তাহলে খুব ভালো কাজ করবে আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ কোনো কিছু যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখাচ্ছেন পরবর্তী কোনো ভিডিওতে